আমার বোনের বাড়ির মধ্যে অনুষ্ঠান ছিল, আমরা তো মুসলিম সম্প্রদায়ের, আমরা মধ্যে ছেলেরা সুন্নত করে আর কি, ওই বাড়িতে নিমন্ত্রণ ছিল। আমরা দুপুরবেলা এই একটার সময় গেছি বাড়ির থেকে নিমন্ত্রণ খেতাম, বাড়ি পুরা খালি, এই মুহূর্তে আগুন লাগছে, আমরাও কইতে পারি না কিভাবে আগুন লাগছে। পরে আপনারা কিভাবে খবর পাইছেন? আমরা পরে আমি এদিক দিয়ে আইসি পুরো পাড়া প্রতিবেশী লোকে ডাকতে কইতেছে তোর বাড়িতে আগুন লাগছে, তোর বাড়িতে আগুন লাগছে, তারপরে খবর পাইছি, এরপর আর কিছু জানি না। দমকল কর্মীদের খবর দেওয়া হয়েছিল? হ্যাঁ, তারা আইসে আর আগুন কমাইছে। যা কিছু আছে ঘরের মধ্যে সব এই দেখেন, এই জায়গাতে ওয়াশিং মেশিন আছিল, ল্যাপটপ আছিল, এই করে ফ্রিজ আছিল, খাট সুকেস আনলা যা কিছু সব শেষ, বাথরুমে গিজার টিজার লাগানো ছিল, একদম পরিষ্কার সব কিছু, কোনো কিছু আপনি বের করতে পারছেন? কিচ্ছু পারছি না, একদম সব চালু হয়ে গেছে। আচ্ছা, আপনার পরিবারের আরেকটা অভিযোগ যে কে বা কারা আগুন লাগাইছে, এই বিষয়টা কি? এটাই হইতে পারে, আমরা তো কেউ বাড়িতে আসিলাম না, শত্রুদামী হইতে পারে, আমরা বাড়িতে কেউ নাই, কারোর সঙ্গে কোনো ঝগড়া বা বিবাদ আছে? কিন্তু আমরা কেউ কেউ কিছু না, আমরা প্রতিবেশী জিজ্ঞাসা করতাম কি মনে হয় কিতে কিসের তে আগুনটা লাগলো, আমরাও কি করতাম কোন, আমরাও তো দেখছি না, আমরা গেছিলাম কেন, নিমন্ত্রণ দিতাম
কয়টা দমকলের ইঞ্জিনিয়ার আছে? দুইটা আছে, দুইটা। কি নাম আপনার? মামুন মিয়া। এই জায়গাটার নাম কি? রাজনগর, পশ্চিমপাড়া।